فاسالوا اهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على من لا نبي بعده الجنفاي এ কি প্রশ্ন করেছেন আমাদেরকে এভাবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به মানুষ যখন মারা যায় যখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কবর দেশে এই দুনিয়ার জীবন থেকে আমলের সওয়াব কবর থেকে পাওয়ার মতো পথ বন্ধ হয়ে যায় তিনটি ক্ষেত্র ছাড়া এর মধ্যে একটি ক্ষেত্র হলো সৎকে জারিয়ামূলক কোনো কাজ নেক সন্তান এবং উপকারী আলমের ব্যবস্থাপনা করে যাওয়া তো উনি হাদিসটাকে নিয়ে এসে বললেন যে আসলে সৎকে জারিয়ার মধ্যে কি কি পড়ে এ প্রশ্নটা উনি করলেন তো এই প্রশ্নটার উত্তরে আমি যে কথা বলবো সাতকাই জারিয়ার মধ্যে অনেক কিছুই পড়ে উপকারী আইলম এবং সাতকাইয়া জারিয়া দুটার মধ্যে মিল রয়েছে যেমন ধরেন উপকারী আইনমের জন্য আপনি একটা মাদ্রাসা করলেন করণা হাদিস ভিত্তিক চলবে সেখানে জমি দান করলেন বিল্ডিং করে দিলেন মসজিদ করে দিলেন এতিমখানা করে দিলেন হেপসখানা করে দিলেন এটা উপকারী আইম পাশাপাশি এটা একটা সাতকাইয়া জারিয়া মাদ্রাসা মসজিদ এতিমখানা হেপসখানা মাদ্রাসার জন্য জমি দান করা এগুলো কিন্তু সৎকায় জারিয়ামূলক কাজ পাশাপাশি আরো কিছু কাজ রয়েছে সৎকায় জারিয়ামূলক কাজ কিন্তু মানব কল্যাণের সাথেও জড়িত মানব কল্যাণমূলক কাজগুলো সৎকায় জারিয়ার আওতাধীন যেমন আপনি একটা লোক অসুস্থ তাকে চিকিৎসার জন্য টাকা দিলেন সুস্থ হওয়ার জন্য তাকে আপনি শ্রম দিলেন সময় দিলেন অর্থ দিলেন এবং সে সুস্থ হয়ে আসলো আল্লাহ তাকে সুস্থ করে দিলেন এবং সে যতদিন জীবিত থাকবে আমল করবে সব আল্লাহ আপনাকেও দিবেন মানব কল্যাণের এটা সফর আওতা দিন পাশাপাশি আপনি টিউবওয়েল করে দিলেন মানুষ সেটা ব্যবহার করলো তারপরে অজুখানা করে দিলেন মানুষ সেটা ব্যবহার করলো কারণ আমরা তো জানি বোখারি শরীফে আসছে বিড়ালকে পানি পান করার কারণেও কিন্তু আল্লাহ জান্নাত দিয়েছেন এই সমস্ত কাজগুলো কিন্তু মানে সৎকার আওতাধীন সৎকে জারিয়ার আওতাধীন আরেকটা বিষয় হলো যেমন রাস্তাঘাট করে দেওয়া এটাও সৎকায় জারিয়ার আওতাধীন এবং স্থায়ী সৎকায় জারিয়ার আওতাধীন যে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আমি একটা মাদ্রাসা করলাম অনেক সময় কিন্তু মাদ্রাসা ভেঙে নতুন বিল্ডিং করা হয় অনেক সময় মসজিদ ভেঙে নতুন মসজিদ করা হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন রাস্তা এমন একটা জিনিস যেটা যদি হয়ে যায় তখন কিন্তু সে রাস্তার ভাঙা হয় না এটা যুগ যুগ ধরে পর থেকে যায় এটা একটা কাজ এবং বড় সত্যের জারিয়ামূলক একটা কাজ ওই রাস্তা দিয়ে মানুষ হাসবে চলাচল করবে মসজিদে যাবে স্কুল কলেজ শিক্ষাঙ্গনে যাবে তারপরে ভালো কাজ করবে বাজার বন্দরে যাবে মানে মানুষ এটা ব্যবহার করবে আরেকটা জিনিস রাস্তার পাশে কিন্তু যদি বৃক্ষরোপণ করা হয় গাছ রোপণ করা হয় হাদিসে কিন্তু আসছে মামিন মুসলিম ইয়াগুল সোগারসান কেউ যদি কোনো গাছ রোপণ করে সেটা থেকে যে ফল খাবে এটা সৎকা হবে এমনকি চুরি করলেও এটা সৎকা সৎকার সব সে পেয়ে যাবে অতএব রাস্তাঘাট এটা সৎকায় জারিয়ামূলক একটা কাজ এবং স্থায়ী সৎকায় মূলক একটা কাজ আমি একজনকে বললাম যে আপনি একটু জায়গা দেন এই জায়গাটা দিয়ে মানুষ মসজিদে যাবে সব পাবেন মানুষ নামাজ পড়বে দোয়া করবে আপনি সহ পাবেন মূলক একটা কাজ আপনি দেন উনি এই জায়গাটা অনেক দাম কিছুদিন পরে আরো দাম বাড়তে পারে এই জায়গাটা দেওয়া ঠিক হবে না দেখা লোকটার জীবিত থাকে নাই আল্লাহ তাকে নিয়ে গেছে তো এখন জায়গার দাম যতই বাড়ুক ওনার তো কোনো লাভ নাই ওনার ছেলেরা ভোগ করবে ছেলেরা না থাকলে কে ভোগ করবে আর ছেলেরা তো ওনাকে স্মরণ করবে না এজন্য এই সমস্ত কার্যক্রম এটা নিঃসন্দেহে সবকে জারির আওতাধীন এই সমস্ত কার্যক্রম করতে পারেন রাস্তা জিনিসটা এটা যেমন আমি মাদ্রার সাথে মসজিদে তারপরে এই মুসল্লিরা এখন আগে বৃষ্টির পানি দিয়ে হাঁটতো এই যে বাংলাদেশে অনেক কষ্ট হবে কিন্তু বৃষ্টির পানি যাতে মুসল্লিরা কাদা দিয়ে পানি দিয়ে হাঁটতে না হয় একবার ইট বসিয়ে বালু দিয়ে সিমেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো রাস্তা করে দিচ্ছে এখন মুসল্লিরা আরামে মসজিদে আসে যায় আর প্রাণ থেকে দোয়া করতেছে অনেক মুসল্লি খুবই হ্যাপি খুবই খুশি যেটা অনেক সুন্দর একটা কাজ হয়েছে তো যারা করে দিয়েছেন কাজ সব পাবেন করে একজন আমাকে ফোন করে আমেরিকা থেকে বলল যে আপনি তো সত্যি জারির উপর একটা আলোচনা করেছেন তো আমি আমার বাপমার পক্ষ থেকে সৎকা করতে চাই বললো যে কি করতে পারি আমি বললাম যে একটা রাস্তা বানিয়ে দেন পরে আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা দিয়ে একটা রাস্তা বানিয়ে দিলো আমেরিকা থেকে একজন ভদ্র মহিলা মানুষ এটা দিয়ে হাসতে রাস্তা অনেক সুন্দর মানুষ আসতেছে যাচ্ছে সেলেমের মেয়েরা আসতেছে এতিম ছেলেরা হেফ খানার ছেলেরা সব নারী পুরুষ সবাই রাস্তা দিয়ে আসতেছে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে ক্লাসে যাচ্ছে হেফ যাচ্ছে এতিম খানায় যাচ্ছে মসজিদে যাচ্ছে এ তো দীর্ঘদিন থাকবে দেখতে যেমন সুন্দর দেখা যায় পাশাপাশি এটা সফ চসে পাবে জন্য এগুলো সৎকারের জারিয়ে মূলক কাজ আমরা এগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের